আচ্ছা, এখন যে টেস্টটা নেবো এটার নাম হচ্ছে কালার ব্লাইন্ড, ঠিক আছে কি? তোমাদের এইরকম একটা বই দিবে, ঠিক আছে? দেখতেছো তো সবাই, এই কালার ব্লাইন্ড পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কালার ব্লাইন্ডে যদি এরকম কালার ব্লাইন্ডে যদি কেউ না বলতে পারো, তাহলে কিন্তু তার চাকরি হবে না সামরিক বাহিনীতে। এবং এই কালার ব্লাইন্ড সমস্যা যা চোখে আছে সেটা কিন্তু ঠিক করা যায় না, যায়? তোমরা হয়তো বা জানো না, ঠিক করা যায় না। এমনকি ফেসবুকের যিনি আবিষ্কারক মার্ক জুকারবার্গ, তারও কিন্তু কালার ব্লাইন্ড সমস্যা। তো ডিফেন্সে যারা যেতে চাচ্ছ, সেনানো বিমান বাহিনীতে, বিশেষ করে সামরিক বাহিনীতে, তাদের এইরকম কালার ব্লাইন্ড থাকলে কিন্তু তার সামরিক বাহিনীতে চাকরি হবে না। তবে কিছু কিছু অল্প সমস্যা যদি কারো থাকে, সেটা কিন্তু চিকিৎসার মাধ্যমে ঠিক হয়, ঠিক আছে কি? আচ্ছা বাবা বলো দেখে, এটা কি? 8 6 6 29 দুইটা করে বলবা, 20 29 5 3 15 74। আচ্ছা আচ্ছা, এটা ধরো বলো দেখে, এটা এটা কত? 7 এটা এটা 2 এটা 74 এটা 12 এটা এটা তুমি বেশি আসো তো। আচ্ছা বলো দেখে, 97 45 5 7 16 73। কিছু দেখা যায়? 26 42 এখানে কিছু আছে, শঙ্কা আছে নাকি? আছে, আচ্ছা এই দেখো দেখি, তোমরা দেখো যারা অনলাইনে দেখতেছো, শঙ্কা আছে না, রাস্তা আছে না, কি দেখা যায় দেখে দেখো, ঠিক আছে? ফেসবুকে বা ইউটিউবে যারা দেখছো আমার শিক্ষার্থীরা, ভালো করে কালার ব্লাইন্ডে ই করতে হবে। আচ্ছা এটা বলো, এটা কত? 74 এটা 2 এটা 7 এটা 7 গুড ফাইন, ও পাস করছে, ঠিক আছে আসো, সমস্যা নাই, ঠিক আছে? কালার ব্লাইন্ড পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, 8 দুইটা করে বলবো, 8 20 57 3 তাড়াতাড়ি বলো, 1 6 ইংলিশ না বলতে পারলে 4 5 তো গুনতে পারো, সেটা অনুযায়ী বলো। অনেকে 46 47 91 93 এইভাবে বলতে পারে না। তুমি যদি বলতে পারো যে না এখানে 2 3 আছে স্যার, তাহলে 23, যদি তুমি 29 23 এগুলো না বলতে পারো, তাহলে এইভাবেও সংখ্যায় বলবো। হ্যাঁ এর কত? 4 5 হ্যাঁ, এটা 2 7 আচ্ছা কত বলো? 42 26 কেন, এটা হাসার জিনিস দিয়ে বের হয়েছে? আবার বলো, 27 কত? ধরো এটা কত? কালার ব্লাইন্ড পরীক্ষা খারাপ হলে যে কোনো একটা রঙে যদি কারো সমস্যা বের হয়, তাহলে তুমি গুলি চালাইতে পারবো না, ঠিক আছে কি বলো? দুইটাই বলবো, 7 7 9 7 4 5 2 2 9 আমাদের পরীক্ষার নাম কি বলো দেখে? কালার ব্লাইন্ড, ঠিক আছে? এই কালার ব্লাইন্ড সমস্যা যদি থাকে, তাহলে সেনানো বিমান বাহিনী সৈনিক নাবিক বিমান সেনা হওয়া যাবে না, বুঝতে পারছেন? কনস্টেবল হওয়া যাবে, আবার বিজেপি সিপাহী হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা এটা বলো, 6 8 6 59 57 5 3 2 9
97 জোরে বলবা, ঠিক আছে? এখান থেকে ওই পর্যন্ত যত শোনা যায়। হ্যাঁ বলো। 57 একদিন তো বলছে যে জোরে জোরে কথা বলা শিখতে হবে, বলো। একটা রাস্তা 26 42 গুড। এটা কত? 8 এটা 5 এটা রাস্তা এটা 8 এটা কত? ই দেখা যায় এখানে রাস্তা গোল এটা এটা রাস্তা এটা কত? 12 সমাধান করা হয় না, বুঝতে পারছে কি? আচ্ছা 29 57 45 16 কেমন লাগতেছে পরীক্ষাগুলো? ভালো লাগতেছে না? আচ্ছা, তোমাদের পরীক্ষার বিষয়গুলো আমার অনলাইনে ছাত্ররা দেখুক এবং শিখুক, ঠিক আছে কি? যারা যাবে অনেকে পরীক্ষা দিতে তাদের কোনো আইডিয়া নেই, যেমন তোমাদের আইডিয়া ছিল। আচ্ছা, 12 86 16 23 57 15 74 রাস্তা 35 96 গুড। এটা 74 এটা 8 এটা 42 7 এটা 10 গুড। ফাইন, পাস, চলে আসো, যাও। আচ্ছা, তুমি সাইডে এসে আসো, আগায় আসো। 86 53 এ রাস্তা রাস্তা স্যার। গুড। 57 গুড। 15 74 রাস্তা স্যার। গুড। ওকে দেখো, এটা কি দেখো? 7 এটা 2 এটা 74 এটা 7 এটা কি দেখো? ঘড়ি, ঘড়ি কাটা রাস্তা 96 এটা সংখ্যা দেখা যায় নাকি রাস্তা নাকি কোনো কিছু? সে কিছু আছে। ওকে দেখো, এটা সংখ্যা আছে না রাস্তা আছে? রাস্তাও দেখা যায়। এটা কিছু নেই। এটা কত? 42 এটা 8 এটা কিছু নেই। গুড, যাও তো প্র্যাকটিস করাইতে হবে একটু, ঠিক আছে কি? আচ্ছা, 86 53 97 45 16 73 গোল চিহ্ন 35 96 42 28 26 ওইটা দেখে ধরো। এটা 70 এটা কত? 42 এটা 3 এটা 7 এটা কত?45 96 97 45 96 43 96 যে কালার ব্লাইন্ড পরীক্ষাটা হলো, তাই না? এই কালার ব্লাইন্ড পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা ডিফেন্সের পরীক্ষা দিতে যেতে চাও
যদি এইরকম বইয়ে কালার ব্লাইন্ড কিন্তু তোমাদেরকে ধরবে সেনা ও বিমান বাহিনীতে, যদি না বলতে পারো তাহলে কিন্তু তুমি প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাবা, ঠিক আছে কি? তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আছে তাদের কারোই সমস্যা বের হয়নি আর কি, তাই না? আচ্ছা, তো যারা পরীক্ষা দিতে যেতে চাও ভালোভাবে মেডিকেলটা ফিট করে নিয়ে যাও, মেডিকেলে ফিট করে পরীক্ষা দিতে গেলে তখন ইনশাল্লাহ আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে তো। এই যে তোমাদের আজকে প্রাথমিক মেডিকেল চেক আপ হচ্ছে, ছোটখাটো সমস্যা বের হচ্ছে, হচ্ছে না? এগুলো যখন সমাধান হবে সুস্থ হয়ে যাবা তখন মনে সাহস বাড়বে কি বাড়বে না? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবা, সবাই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির জন্য দোয়া করবা, আমাদের ছাত্রদের জন্য দোয়া করবো। এরা এই যে চোখে মুখে স্বপ্ন নিয়ে বসে আছে একদিন সৈনিক হবে নাকি, সেই স্বপ্নটা যেন তারা পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম।